আসসালামু আলাইকুম বাংলাদেশ অ্যাগ্রোফার্ম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে জামরুল গাছে কলম করতে হয় গুটি কলম সাবস্ক্রাইব করুন বাংলাদেশ অ্যাগ্রোফার্ম চ্যানেলকে সবার আগে ভিডিও দেখার জন্য আইকন প্রেস করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুক পেজ টুইটার পেজ এবং গুগল প্লাস পেজ ফলো করবেন তাহলে শুরু করা যাক আমাদের গুটি কলম গুটি কলম জন্য একটি সুস্থ সবল ডাল নির্বাচন করবেন আমরা এই ডালটিকে নির্বাচন করে সেই ডালটি আমরা কলম করব কলম করার জন্য আমরা জামরুল গাছের চামড়াটাকে সম্পূর্ণ সরিয়ে নিতে হবে দাঁড়ালো সুরির সাইজে আমরা কেটে নিব তারপরে সম্পূর্ণ চামড়াকে আমরা সরিয়ে ফেলবো চামড়া সরিয়ে শেষ নেওয়ার সময় আমাদের খেয়াল করতে হবে যেন কোনো চামড়া অবশিষ্ট না থাকে তাহলে শিকড় আসবে না এবং চামড়াটা কলমের শিকড় সাথে অনেক বাধা সৃষ্টি করবে আমরা নিয়ে নিচ্ছি গোবর সার এবং মাটি মিশ্রিত অর্ধেক গোবর সার এবং অর্ধেক মাটির মিশ্রণ এভাবে আমরা সুন্দর করে আটকে দেব মিশ্রণটা জামরুল গাছের ক্ষেত্রে কোনো শিকড় করার জন্য রুটিং হরমোন ব্যবহার করতে হয় না এজন্য আমরা কোনো রুটিং হরমোন ব্যবহার করলাম না রুটিং হরমোন ব্যবহার ছাড়াই জামরুল গাছ শিকড় তাড়াতাড়ি চলে আসে এবার আমরা একটি প্লাস্টিক দিয়ে এটাকে সুন্দরভাবে বেঁধে দেব প্লাস্টিক দিয়ে সুন্দরভাবে বেঁধে দেব একটি ফিতা দিয়ে টাইট করে বেঁধে দেব যাতে কলমটা নাড়াচাড়া করতে না পারে ঠিক একইভাবে উপরের অংশ সুন্দরভাবে টাইট করে বেঁধে দেব তৈরি হয়ে গেল আমাদের জামরুল গাছের কুটি কলম